তো এই যে এটা হচ্ছে স্যামবাটিটা, এই যে, আর আমরা এখন যাব সোজা, মানে হচ্ছে কোপায়ের দিকটা সোজা গিয়ে হচ্ছে সামনে যে হচ্ছে রাস্তাটা, আর এই যে এখানে লেখা আছে উদিচি রেজেন্সি, আর এই যে এই রাস্তাটায় ঢুকতে হবে, ঢুকে ভিতরে যে চলে এসছি, এই যে এখানে লেখা আছে উদিচি রেজেন্সি, আর এই হচ্ছে গেটটা। তো হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ইলিশে উল্লাস বা উল্লাসে ইলিশ। তো আমি আজকে এসেছি উদিচি রেজেন্সি, কিন্তু রেস্টুরেন্টটা হচ্ছে উল্লাস। আর আমরা এখানে যাব ইলিশ বিরিয়ানি ট্রাই করতে, যেহেতু চারিদিকে এখন ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখানেও শুরু হয়ে গেছে, এখানে 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তাই আজকে আমরা চলে এসেছি বিরিয়ানিটা ট্রাই করতে, যেটার জন্য আমাদেরকে সুন্দরবন যাওয়ার দরকার নেই, আমরা বোলপুরেই ওটাকে ট্রাই করতে পারবো, নবাবে ইলিশ। তো দেখতে হবে, আর আমি আরও ডিটেলস দেবো। আর একটা কথা, এই পুরো রিসর্টটার একটা রিভিউ আর তারপরে একটা ফুডের রিভিউ আছে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা, ওটাও চেক করে নেবেন, আর এই বাকিটা আমি সব বলে দেবো, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা যেই ঢুকেছি, ঢোকার পরই এখান থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, যে আমার নেল পালিশের সঙ্গে যেটা ম্যাচিং হয়ে গেছে, ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তো একটু এটা ট্রাই করা রিফ্রেশিং আছে, বেশ ভালো। তো ফার্স্ট আমরা স্টার্টারে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এই যে সুন্দর একদম গরম গরম ভাজা আছে, সঙ্গে এরকম আছে কাশুন্দির মতো, আর এটা হচ্ছে বাঁধাকপি যেটাকে বলে, ক্যাবেজ, তো সুন্দর করে ডেকোরে। তো এবার আমরা এটাকে ট্রাই করে দেখবো যে জিনিসটা কতটা টেস্টি। তো আমি 2 পিস নিয়ে নিই, এই যে একটু মতো নিয়ে নিই, সুন্দর একদম ভিতরে মাছ আছে, আর সঙ্গে ডুবিয়ে দারুণ টেস্ট, একদম মুচমুচে, আর কোটিংটা অনেক কম, আর মাছটা ভেজে। তো আমরা ফার্স্ট একটা থালি নিয়েছি, যেটা তার মধ্যে কি কি আছে ওটা দেখাই, এখানে আছে বাসমতি রাইস একদম ঝরঝরে, সঙ্গে আছে একটু একটা বেগুন ভাজা, আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে মিক্স ভেজ, আর এটা আছে এক বাটি পুরো চিকেন আছে, আর এখানে চাটনি, আর এটা হচ্ছে পায়েস, আর তারপর আছে একটা পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, লেবু এবং পেঁয়াজ। তো এটা হচ্ছে পুরো চিকেন থালি, যেটা দাম হচ্ছে 289 টাকা, আর আপনি যদি ভেজ থালিটা নেন সবই একই থাকবে, শুধু চিকেনটা থাকবে না, আর সেখানে আপনার দাম হয়ে যাবে 199, মানে হচ্ছে 199 টাকা। তো আজকে যেহেতু আমি ইলিশ বিরিয়ানি খেতে এসেছি, তাই আমি ভাত খাবো না, বাট এখানে টেস্ট খুব ভালো, কারণ আমি আগে খেয়েছি, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো, আর এটা আজকে রিপোর্ট খাবে, আমি কিন্তু বিরিয়ানিটা খাবো, তো এই কিন্তু খাবার এখানে ভীষণ ভালো। তো এখানে যিনি শেফ আছেন উনি আমাকে বললেন যে আমরা যেন সর্ষে ইলিশটা অবশ্যই ট্রাই করি, কারণ হচ্ছে এখানে একটু সুন্দর করে বানানো হয়, যেটা খুবই টেস্টি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কলা পাতার মধ্যে সার্ভ করা হয়েছে জিনিসটাকে, উপরে পুরো সর্ষের একটা লেয়ার আছে, আর আছে কাঁচা লঙ্কা, ঠিক আছে, আর সঙ্গে আছে ধনে পাতা। তো এটা আমি জাস্ট একটু টেস্ট করে দেখবো,
পিসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিস আছে, আর তার সঙ্গে এই যে সুন্দর একটা পিস আছে, আর একদম গরম একদম, মানে খুবই সুন্দর ব্যাপারটা। আর ডিমও আছে কিন্তু, একদম ভর্তি ডিম আছে। ডিমটা আমি বের করে দেখাচ্ছি, ইলিশটা একটু নিয়ে দেখি। এই যে ফ্রেশ পুরো, এই যে সুন্দর আছে ইলিশটা, একটু খেয়ে দেখি কেমন টেস্ট। মুখে করে পুরো মুগ্ধ হয়ে গেলাম। একটু ডিমটা নিই। এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ডিম। ভাপা ইলিশের স্বাদটাই আলাদা, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে এক পিস, যেটা অনেকটা বড় একটা স্ট্যান্ডার্ড পিস আছে, আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা। তো এটা হচ্ছে নবাবি ইলিশ বিরিয়ানি। তো এটা আমি খাবো, এটা দেখি একটু অন্যরকম লাগছে, কেননা এতদিন চিকেন মাটন বিরিয়ানি খেয়ে খেয়ে এসেছি, কিন্তু আজকে যেটা খাবো সেটা হচ্ছে একদম আলাদা ইলিশ বিরিয়ানি। তো এই যে দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর করে মানে ঘিয়ের ফোড়ন দেওয়া আছে যেটাকে বলে, আর এই যে পেঁয়াজের মানে বেরেস্তা যেটাকে বলে সুন্দর করে দেওয়া আছে, আর এটা হচ্ছে ধনে পাতা, সঙ্গে আছে 3টে কাঁচা লঙ্কা। তো এবার আমি এটাকে ঢালবো। দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর, আর এই যে লাস্ট যেটা আছে এটা না পিসটা পুরো ছেড়ে যাচ্ছে, এরকম করে তুলতে হবে। এই যে সাইজটা জাস্ট দেখুন কত সুন্দর, সুন্দর একদম। আর এই যে রাইসের কোয়ান্টিটিও আছে অনেকটা, এই যে অনেকটা কোয়ান্টিটি আছে, তো দুজন আরামসে খাওয়া হয়ে যাবে। তো এবার যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন রাইস নিয়ে নিয়েছি, এখানে ইলিশের পিসটাও আছে যেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ফ্রেশ। এবার আমি একটু খাই। এই যে ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে আর দারুণ সুন্দর। এবার আমি একটু প্রথমে একটু নর্মাল ভাতটা খেয়ে দেখি। নুন মিষ্টির দারুণ একটা কম্বিনেশন এবং মুখে ভরে দারুণ লাগছে। এরপর মাছটা একটু খাই। মাছটা কিন্তু আমি বারবারই বলছি একদম ফ্রেশ একদম মাছটা আছে, যেটা মাছটা আমি একটু খেয়ে দিই। আর আচ্ছা একটা বড় মতো ডিম, ডিমের সাইজটা শুধু একটু দেখুন। মাছের ডিমটা দেখেছেন কত সুন্দর ফ্রাই করা আছে, একদম পুরো ফ্রেশ ডিমটা, দারুণ। এরপর একটু রাইতা নিই। রাইতাটাও কিন্তু খুব সুন্দর, অনেক কিছু সঙ্গে দেওয়া আছে। ইলিশের বিরিয়ানি ফাটাফাটি, ইলিশের সাইজে ভালো এবং ডিমটাও খুব ফ্রেশ, আর এটার দাম হচ্ছে 399 টাকা, যেটা দুজন আরামসে খেয়ে নেবেন। তো এই খুব সুন্দর। তো লাস্টে আমরা ডেজার্ট হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর এখানে চকলেটের একটা সুন্দর মানে গার্নিশ করা আছে। আর আইসক্রিমটা দেখুন একদম সুন্দর ফ্রেশ, আর সঙ্গে চকলেট। এবার একটু খেয়ে দেখি। আমার নাম শেফ শুভেন্দু, উদিশি রিজেন্সি এক্সিকিউটিভ শেফ। তো আমাদের ইলিশে মানে বর্ষা শুরুতে এই প্রথম আমরা ইলিশ বর্ষবরণ উৎসব চালু করেছি উল্লাসে ইলিশ, তাতে খুব সুন্দর সুন্দর দু রকম থালি আছে, এমনকি এলাবরেট ইলিশের আলাকাট মেনু আছে, যা খেয়ে আপনারা খুব ভালো লাগবে, নিশ্চয়ই আপনারা আসবেন। শুধু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের আছে যে আমাদের মিনিমাম প্রিপারেশন টাইমিং আপনাকে 20 মিনিটস এই চিন্তা ভাবনা আসতে হবে, আর
একটা হলো আমাদের ইলিশের একটা স্পেশাল ডিশ নবাবি ইলিশের দম বিরিয়ানি, যেটার জন্য বাই অর্ডার অ্যাডভান্স আপনাকে বুকিং করতে হবে। তাছাড়া আপনারা সবাই আসুন, এসে আমাদের সাথে আনন্দ উপভোগ করুন।